সালামু আলাইকুম আজকে আমরা জানবো জুলুম এবং নির্যাতন সম্পর্কে নবহতের চতুর্থ বছরে ইসলামের প্রকাশ্য দাওয়াত বন্ধ করতে পত্তলিকরা যেসব কাজ করেছে তার বিবরণ ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে এসব অপতৎপরতা পৌত্তলিকরা পর্যায়ক্রমে এবং ধীরে ধীরে চালিয়েছে সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস অতিরিক্ত কিছু করেনি কিন্তু তারা যখন লক্ষ্য করল যে তাদের তৎপরতা ইসলামের দাওয়াতের পথে বাধা সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে তখন তারা পুনরায় সমাবেত হয় পঁচিশ জন কাপিরের সমন্বয়ে একটি কমিটি গঠন করল এটা ছিল কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি এই কমিটির প্রধান ছিল রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চাষা আবুল আহাব পারস্পরিক পরামর্শ এবং চিন্তা ভাবনার পর কমিটি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এবং সাহাবাদের বিরুদ্ধে একটি সিদ্ধান্তমূলক প্রস্তাব অনুমোদন করল তারা সিদ্ধান্ত গ্রহণ করল যে ইসলামের বিরোধিতা করতে যে নবী করিম সাল্লু আলাইসাল্লামকে কষ্ট দেওয়া এবং ইসলাম গ্রহণকারীদের নির্যাতন করার ব্যাপারে কোনো প্রকারে শিথিলতার পরিচয় দেওয়া হবে না পত্তলিকরা এই প্রস্তাব গ্রহণ করার পর সর্বাত্মকভাবে তা বাস্তবায়নে দৃঢ় সংকল্প গ্রহণ করল মুসলমান বিশেষত দুর্বল মুসলমানদের ক্ষেত্রে পৌত্তলিকতার সিদ্ধান্ত বাস্তবায়নে সহজ ছিল কিন্তু রাসুল্লাহ সাল্লাসাল্লামের ক্ষেত্রে ছিল কঠিন কেননা তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্বের অধিকারী এক অসাধারণ মানুষ সবাই তাকে সম্মানের চোখে দেখত তার কাছে সম্মানজনকভাবে যাওয়া সহজ ছিল তার বিরুদ্ধে অবমাননাকর ও গৃহণ্য তৎপরতা বর্বর ও নির্বদ্ধের জন্য ছিল মানানসই ব্যক্তিত্বের এবং স্বাতন্ত্র ও প্রখরতা ছাড়াও আবু তালেবের সাহায্য তিনি পাচ্ছিলেন মক্কায় আবু তালেবের প্রভাব ছিল অনতিক্রম ব্যক্তিগত বা সম্মিলিতভাবে এ প্রভাব অতিক্রম করা এবং তার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করার সাহস কারও ছিল না এ পরিস্থিতিতে কুরাইশরা দারুণ মর্মপীড়ার মধ্য দিয়ে দিন যাপন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিনের প্রচার প্রসার তাদের ধর্মীয় আধিপত্য এবং প্রার্থিভ নেতৃত্ব কর্তৃত্ব শিকট কেটে দিচ্ছিল সে দিনের ব্যাপারে আর কতকাল তারা দৈর্যদায়ন করবে পরিশেষে পত্তলিকরা আবু লাহাবের নেতৃত্বে নবী করিম সাল্লাহুসাল্লামের উপর নির্যাতন শুরু করল প্রকৃতপক্ষে প্রিয় নবীর সাথে আবুল আহাবের শত্রুতামূলক আচরণ আগে থেকে ছিল কুরাইশে আল্লাহ রাসুলের উপর নির্যাতনের কথা চিন্তা করারও আগে আবুল্লাহাব চিন্তা করছিল বনি হাশেমের মজলিস এবং সাফা পাহাড়ের পাদদেশে এ দুর্বৃত্ত যা বলেছিল ইতিপূর্বে সেসব কথার উল্লেখ করা হয়েছে কোনো কোনো বর্ণনায় উল্লেখ রয়েছে সাফা পাহাড়ের পাদদেশে দিনের দাওয়াত দেওয়ার পর নবী মুহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামকে মারার জন্য আবুল্লাহাব একটি পাথর তুলেছিল রাসুলের সাথে নানামুখী শত্রুতা রাসূলের নবুয়াদ পাওয়ার আগে আবুল্লাহাব তার দুই পুত্র ও ওতাইবাকে রাসুল সালামের দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমের সাথে বিয়ে দিয়েছিল কিন্তু রাসুল্লাহ সাল্লু আলু নবুয়াত পাওয়ার পর এবং দিনের দাওয়াত প্রচারের শুরুতে আবুল্লাহাবের নবীর দুই কন্যাকে তালাক দিতে তার দুই পুত্রকে বাধ্য করেছিল নবী করিম সাল্লু আলুসাল্লামের দ্বিতীয় পুত্র আবদুল্লাহ ইন্তেকালের পর আবুল্লাহ এত খুশি হয়েছিল যে তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে গদ গদ করে বলেছিল যে মোহাম্মদ অপুত্রক হয়ে গেছে ইতিপূর্বে এটা উল্লেখ করা হয়েছে যে হজ মৌসুমে মৌসুমী আবুল্লাহাব নবী করিম সাল্লাইস্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে বাজার এবং বিভিন্ন জনসমাবেশে তার পেছনে লেগে থাকতো তারেক ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ মুহারেবির বর্ণনা থেকে জানা যায় আবু আবুল্লাহাব নবী করিম সাল্লাইসাল্লামের কথা মিথ্যা প্রমাণ করতে শুধু ব্যস্ত থাকত না বরং তাকে পাথর নিক্ষেপ করত এতে তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে যেত আবু আহাবের স্ত্রী উম্মে জামেরের প্রকৃত নাম ছিল আরওয়া সে ছিল হার্ব ইবনি উমাইয়ার কন্যা এবং আবু সুপিয়ানের বোন নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের প্রতি শত্রুতার ক্ষেত্রে সে তার স্বামীর চেয়ে কোনো অংশে কম ছিল না নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম যে পথে চলাফেরা করতেন ওই পথে তার দরজায় সে কাটা বিছিয়ে রাখত অত্যন্ত অশ্লীলবাসী এবং জগডাটে ছিল এই নোংরা মহিলা নবী করিম সাল্লাহ আলিয়াকে গালাগাল দেওয়া এবং কুটনামি নানা চ্যুতোয় জগডা পেতনা পাশাদ সৃষ্টি এবং সঙ্গাতময় পরিস্থিতি সৃষ্টি করা ছিল তার কাজ এ কারণে আল্লাহ তাআলা বলেছেন তার স্ত্রীও সেই ইন্ধন বহন করে আবু লাহাবের স্ত্রী যখন জানতে পারল যে তার এবং তার স্বামী নিন্দা করে আয়াত নাজিল হয়েছে তখন সে রাসূলুল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লামকে খুঁজে খুঁজে কাবা শরীফের কাছে এলো প্রিয়নবী সেই সময় কাবাগড়ের পাশে অবস্থান করছিলেন তার সাথে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল্লানুও ছিল আবুল্লাহাবের স্ত্রীর হাতে ছিল এক মুঠি পাথর আল্লাহ রাসুলের কাছাকাছি গিয়ে পৌঁছে আল্লাহ তালা তার দৃষ্টি কেড়ে নেন সে আল্লাহ রাসুলকে দেখতে পায়নি আবু বকর রদিয়াল্লাহ তোলালুকে দেখতে পাচ্ছিল আবু বকরের সামনে গিয়ে জিজ্ঞেস করলো যে তোমার সাথী কোথায় আমি শুনেছি তিনি আমার নামে নিন্দা করেছেন আল্লাহর শপথ যদি আমি তাকে পেয়ে যাই তবে তার মুখে পাথর ছুঁড়ে মারব দেখো আল্লাহর শপথ আমিও একজন কবি এরপর সে কবিতা শোনাল মুজাম্মাল পত্তলিকরা নবী করিম সাল্লাহ কি মুহাম্মদ না বলে মুজাম্মাম বলতো মুহাম্মাদ অত প্রশংসিত অথচ মুজাম্মাম শব্দের অর্থ এর বিপরীত অর্থাৎ নিন্দিত আসাইনা ওয়া আমরা আবাইনা ওয়া কালাই না অর্থাৎ মুজাম্মামের অবাধা করছি তার কাজকে সমর্থন করিনি এবং দিনকে ঘৃণা ও অবজ্ঞা বলে প্রত্যাখ্যান করছি এরপর সে চলে গেল আবু বকর সিদ্দিক রদি আল্লাহুতালু নবী করিম সাল্লা সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সে কি আপনাকে দেখতে পাইনি তিনি বললেন না দেখতে পাইনি আল্লাহ তালা আমার ব্যাপারে তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন আবু বক রদি বেজার ও এ ঘটনা বর্ণনা করেছেন তিনি এটুকু সংযোজন করেছেন যে আবুল হাবের স্ত্রী আবু বকরের সামনে গিয়ে এই কথাও বলেছিলেন যে আবু বকর আদি আল্লাহাল আপনার সঙ্গে আমার নিন্দা করেছেন আবু বকর আদি আল্লাহন বললেন এ কথা ঠিক নয় এই গড়ের প্রবুর শপথ তিনি কবিতা রচনা করেন না কবিতা মুখে উচ্চারণ করেন না আবুল আবের স্ত্রী বলল আপনি ঠিকই বলেছেন আবুল হাব ছিল রাসুল্ল সাল্লাহু সাল্লামের প্রতিবেশী এবং চাষা তার গাসুল্লাহ সাল্লামের গড়ের কাছাকাছি ছিল অন্য প্রতিবেশীরাও রাসুল্লাহ সাল্লামকে কষ্ট দিত ইবনি ইসাক রাহ বলেন যেসব লোক রাসুল্লাহ সালিউসাল্লামকে গড়ের মধ্যে কষ্ট দিত তাদের নাম হলো আবুল আহব হ্যাকাম ইবনে আব্দুল আস ইবনি উমাইয়া উকবাহ ইবনে আবু মইত আদি ইবনে হামরা সেক্যাফি ইবনুল হুজালি প্রমুখ এরা সবাই ছিল তার প্রতিবেশী এদের মধ্যে হাকাব ইবনে আব্দুল আস তিনি ছিলেন উমাইয়া খলিফা মারওয়ান ইবনে হাকামের পিতা ব্যতীত অন্য কেউ মুসলমান হয়নি এদের কষ্ট দেওয়ার পদ্ধতি ছিল এরকম যে যখন রাসুল্লা সাল্লু সাল্লাম সলা আদায় করতেন তখন এদের কেউ বক্রির নারী বুড়ি এমনভাবে ছুঁড়ে মারত যে সেসবের গিয়ে তার গায়ে পড়তো আবার উনুনের উপর হাঁড়ি ছাপানো হলে বক্রির নারী বুড়ি এমনভাবে নিক্ষেপ করতো যে সেগুলো গিয়ে সেই হাঁড়িতে পড়তো রসুল্লাহ সালু আলিয়া পরে নিরাপদে আদায়ের জন্য গড়ের ভেতরে একটি জায়গা করে নিয়েছিলেন রসুল্লাহ সালুস্লামের উপর এসব নারী বুড়ি নিক্ষেপের পর তিনি সেগুলো একটি কাঠির মাথায় নিয়ে দরজায় দাঁড়িয়ে বলতেন হে মান্নাফ এটা কেমন ধরনের প্রতিবেশী সুলভ ব্যবহার এরপর সেসব নারী বুড়ি পেলে দিতেন ওকবা এমনি আবু মুই ছিল জঘন্য দুর্বৃত্ত ও দুষ্কৃতীত অবস্থা সই বুখারিদে আবদুলেব নিমস উরিয়াহুতাল আনু থেকে বর্ণনা আছে যে নবী করিম পাশে আদায় করছিলেন আবু জেহেল এবং তার কয়েকজন বন্ধু সেখানে বসেছিল এমন সময় একজন অন্যজনকে বলল কে আস অমুকের উটের নাড়ি বড়িয়ে মুহাম্মাদ যখন সিজদে যাবে তখন তার পিঠে চাপিয়ে দিতে পারবে এরপর উকবাহ ইবনে আবু মুইত উটের নাড়ি বড়িয়ে নে অপেক্ষা করতে লাগলো নবী করিম সাল্লু আলিয়াল্লাম শীতে যাওয়ার পর সে নারী তার উভয় কাদের দুদিকে ঝুলিয়ে দিল আমি সব কিছু দেখছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না কি যে ভালো হতো হায় যদি আমার মুদে তার রক্ষা করার শক্তি থাকতো আবদুল্লাহ ইবনিমাস উত্তর বলেন এরপর দুর্বৃত্তরা হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে ডলে পড়ছিল মনে হলো ওদের জন্য এর চেয়ে আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না এদিকে রাসুল্লাহ সাল্লু আলুসাল্লাম সিজদায় পড়ে রইলেন মাথা তুললেন না ফাতে মারাদি আল্লাহু আনহা খবর পেয়ে ছুটে এসে নাড়ি বুড়ি সরিয়ে ফেললেন এরপর রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম সিজা থেকে মাথা তুললেন এরপর তিনবার বলেন আল্লাহ আলাই ক্যাবে কুরাইশ অর্থাৎ হে আল্লাহ কুরাইশদের দায়িত্ব তোমার উপর এ বদ আসনে তারা না কুশল কেন না তারা এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এ শহরে তার দোয়া কবুল হয়ে থাকে এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম নাম ধরে বদবাক করলেন হে আল্লাহ আবু জাহেলকে পাগডাউ করো উদবা ইবনে রবিয়া সাইবা ইবনে রবিয়া ওলিদ ইবনে উদ্বা উমাই ইবনে খলফ এবং উগমা ইবনে আবু মুঈদকে পাগডাও করো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্ভবত আরও কয়েকজনের নাম বলেছিলেন কিন্তু বর্ণনাকারে সেই নাম বলে গেছেন আবদুল্লা ইবনি মসউরাদ্লাহু তালনু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী এসব কাফিরের নাম উচ্চারণ করে বদুয়া করেছিলেন আমি দেখেছি বদরের কুয়োয় তাদের সবার লাশ পড়ে আছে উমাই ইবনে খালফের অভ্যাস ছিল যে সে যখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াকে দেখত তখন ওই নানা কটুক্তি করত এবং অভিশাপ দিত আল্লাহ তারা তার সম্পর্কে আয়াত নাজিল করেন অর্থাৎ সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি প্রকাশ্যে গালাগাল নিন্দা করে ইবনি হিসাম বলেন হুমাজা সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি প্রকাশ্যে গালাগাল করে এবং চোখ বাগা করে ইশারা করে লুমাজ্জা সেই ব্যক্তিকে বলা হয় যে পশ্চাতে মানুষের নিন্দা করে এবং কষ্ট দেয় উমাইয়ের ভাই উবাইবনে খলফ ছিল উকবা ইবনে আবু মুইতের ঘনিষ্ঠ বন্ধু উকবা একদিন নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে বসে ইসলামের কিছু কথা শুনছিল উবাই কথা শুনে উকবাকে সমালোচনা করল এবং নির্দেশ দিল যে যাও তুমি গিয়ে মুহাম্মাদের গায়ে থুতু দিয়ে এসো ও তাই করলো খাল একবার একটি পুরনো হাট গুঁড়ো করলো এরপর সেই গুঁড়ো হাট বাদ নিম সালামের প্রতি দিল। সাকাফিও নবী করিম সাল আলাইস্লামকে কষ্ট দেওয়ার কাজে উৎসাহী ছিল কোরআনুল কারিমে তার নয়টি অভ্যাসের কথা উল্লেখ করা হয়েছে এ থেকেই তার কর্মতৎপরতা সম্পর্কে ধারণা করা যায় আল্লাহ রাবুল আলমিন বলেন এবং অনুসরণ করো তার যে কথায় কথায় শপথ করে পশ্চাতে নিন্দাকারী একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ায় কল্যাণের কাছে বাধা প্রদান করে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ উড়ো স্বভাব এবং তদুপরি কুখ্যাত আবু জেল কখনো কখনো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে সে কুরআন শুনত কিন্তু শোনা পর্যন্ত সেই ইমান আনত না ইসলামের শিক্ষা গ্রহণ করত না এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি আনুগত্যের পরিচয়ও দিত না বরং সেই নিজের কথা দ্বারা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। এরপর নিজেরই কাজের জন্য গর্বের সাথে বুক পুলিয়ে নিত মনে হতো যে বড় ধরনের কোনো কৃতিত্বের পরিচয় দিয়ে ফেলেছে পবিত্র কুরাণে নিম্ন তয়াস আল্লাহ তা আলাহ তার সম্পর্কে নাজিল করেছেন আল্লাহ বলেন যে বিশ্বাস করেনি সলাত আদায় করেনি বরং যে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ পেরিয়ে নিয়েছিল এরপর সে তার পরিবার পরিজনের কাছে পিড়ে গিয়েছিল দম্ব বরে দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবু জেহেল প্রথম দিনই নবী করিম সাল্লাহ আলুসাল্লামকে সলাদ আদায় করতে দেখে তাকে সলাদ থেকে পিড়িয়ে রাখার চেষ্টা করেছে একবার নবী করিম সাল্লু আলিয়ালাম মাকামি ইব্রাহিমের কাছে সলাদ আদায় করছিলেন আবু জেহেল সে পথ দিয়ে যাচ্ছিল সে বলল মুহাম্মদ আমি কি তোমাকে এই কাজ করতে নিষেধ করিনি সাথে সাথে সে হুমকিও দিল নবী করিম সাল্লা হুমকি দিয়ে জবাব দিলেন এরপর আবু জেহেল বলল মুহাম্মদ আমাকে কেন দমক দিচ্ছ দেখো এই মক্কায় আমার মজলিসে হচ্ছে সবচেয়ে বড় আবু জেহেল এই উদ্যত্ত কথা আল্লাহ আয়াত নাজিল করেন আচ্ছা সে যেন মজলিসকে ডাকে আমিও শাস্তি দেওয়ার পেরেস্তাদের ডাক দিচ্ছি সুর আল আলাক এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে রাসুল্লাহ সাল্লু আবু জেহেলের চাদর গলার কাছে কাছি এক টান এবং বললেন দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ একথা কথা শুনে আল্লাহর দুশ্মন জেহেল বলল হে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাকে হুমকি দিচ্ছ আল্লাহর কসম তুমি এবং তোমার ফরওয়ার দেখে আর আমার কিছুই করতে পারবে না মক্কার উভয় পাহাড়ের মাঝে চলাচলকারীদের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মানিত মানুষ পবিত্র ঘোষিত হুমকি সত্ত্বেও আবু জেহেল তার নির্বুদ্ধিতামূলক আচরণ থেকে বিরত থাকেনি বরং তার দুষ্কৃতি আরও বেড়ে গিয়েছিল সহি মুসলিম শরীফে আবু হরের রদ আল্লাহ আনহু আপনাদের সামনে নিজের চেহারা দুলোই লাগিয়ে রাখে কি বর্ণিত আছে যে কুরাই সর্দারের কাছে একদিন আবু জেহেল বলল আপনাদের সামনে নিজের চেহারা দুলাই লাগিয়ে রাখে কি কুড়াই সরদারা বলল হ্যাঁ আবু জেল এবং উজ্জার শপথ আমি যদি তাকে এই অবস্থায় দেখি তবে তার গাঁট ভেঙে দেব তার চেহারা মাটিতে হেসডাবো এরপর রাসুল্লাহ সালাহামকে সলাত আদায় করতে দেখে তার গাট মোটকে দেওয়ার জন্য সে অগ্রসর হলো কিন্তু সবাই দেখলো যে আবু জেহেল চিৎকার দিয়ে মাটিতে ঘোড়াঘড়ি খাচ্ছে এবং চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও পরিচিত লোকেরা জিজ্ঞেস করলো আবুল হাক তোমার কি হয়েছে আবু জেহেল বলল আমি দেখলাম যে আমার এবং মুহাম্মাদের মাঝখানে আগুনের একটি পরীক্ষা ভয়াবহ সে আগুনের পরীক্ষায় দাউ দাউ করে আগুন জ্বলছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে কথা শুনে বললেন যদি সে আমার কাছে আসতো তবে পেরেছা তারা রঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলতো একদিকে রাসুলুল্লা সাল্লাসাল্লামের সাথে এ ধরনের জুলুম অত্যাচারমূলক ব্যবহার করা হচ্ছিল অন্যদিকে তার প্রতি মক্কার যে সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল তারা তাকে তার মহান ব্যক্তিত্বের কারণে অসাধারণ মর্যাদা ও সম্মানের দৃষ্টিতে দেখত উপর বস্তু তার চাচা আবু তালেবের সমর্থন ও সহায়তা তার প্রতি ছিল তা সত্ত্বেও তার প্রতি এই সব অত্যাচার করা হচ্ছিল ইসলামের সুতীতল ছায়ায় আশ্রয় গ্রহণকারী মুসলমানদের প্রতি বিশেষত দুর্বল মুসলমানদের প্রতি পত্তলিকদের অত্যাচার নির্যাতন ছিল আরো ভয়াবহ প্রত্যেক গোত্র তাদের গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি দিচ্ছিল যারা মক্কার গোত্রের অন্তর্ভুক্ত ছিল না তাদের উপর উশৃঙ্খল এবং নেতৃস্থানীয় স্থানীয় লোকেরা নানা প্রকার অত্যাচার নির্যাতন চালাত যেসব অত্যাচারের বিবরণ শুনলে শক্ত মনের মানুষও অস্থির হয়ে পড়ে কোনো সম্ভ্রান্ত ও সম্মানিত মানুষের ইসলাম গ্রহণের কথা শুনলে আবু জেহেল তাকে গালমন্দ ও অপমান করত এছাড়া সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত করার হুমকি দিত কোনো দুর্বল মানুষ ইসলাম গ্রহণ করলে তাকে ধরে প্রহার করত এবং অন্যদেরও প্রহার করতে উৎসাহিত করত। ওসমান ইবনে আফান রদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পর তার চাষা তাকে খেজুরের ছাটাইয়ের মধ্যে জুড়িয়ে ধুয়ে দিত মেস আব উমায়ে উমায় রদিয়াল্লাহুতালু এর মা তার ইসলাম গ্রহণে খবর শোনার পর পুতের পানাহার বন্ধ করে দে এবং তাকে ঘর থেকে বের করে দেয় মাস আব ছোটবেলা থেকে স্বাচ্ছন্দ্যের মধ্যে আরামায়সে এসে জীবন কাটিয়েছেন পরিস্থিতির কারণে তিনি এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে তার গায়ে সামডা খোলস ছাড়ানো সাপের গায়ের মতো হয়ে গিয়েছিল বেলাল রজিয়াল্লাহতালু ছিলেন উমাইয়া ইবনে খলফের কৃতদাস ইসলাম গ্রহণের পর উমাইয়া বেলাল রদিয়াল্লাহালানুকে গলায় দড়ি বেঁধে উশৃঙ্খল বালকদের হাতে তুলে দিত বালকেরা তাকে মক্কার বিভিন্ন স্থানে নিয়ে যেত এরকম করায় তার গলার দড়ির ডাক পড়ে যেত উমাইয়া নিজেও তাকে বেঁধে নির্মম প্রহারে জর্জরিত করতো এরপর উত্তপ্ত বালির উপর জোর করে শুয়ে রাখত এ সময় তাকে অনাহারে রাখা হতো পানাহার কিছুই দেওয়া হতো না কখনো কখনো দুপুরে রোদে মরু বালুকার উপর শুইয়ে বুকের উপর বাড়ি পাথর ছাপা দিয়ে রাখত এ সময় বলতো তোমার মৃত্যু হওয়া পর্যন্ত এভাবে পেলে রাখা হবে তবে বাঁচতে চাইলে মুহাম্মাদের পথ ছাড় কিন্তু তিনি এমনি কষ্টকর অবস্থাতেও বলতেন আহাদ আহাদ তার উপর নির্যাতন চলতে দেখে আবু বকর রদি আল্লাহ আনহু একদিন খুবই ব্যথিত হলেন তিনি বেলাল রদি আল্লাহ তালাহুকে একটি কালো ক্রীতদাসের পরিবর্তে মতান্তরে দুশো দীর্হামের পরিবর্তে ক্রয় করে মুক্তি দেন আম্মার ইবনি ইয়াসে রদিয়াল্লাহ হুতাল আনু ছিলেন বনু মকজুমের কৃতদাস তিনি এবং তার পিতা মাতা ইসলাম গ্রহণের পর তাদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করা হলো আবু জাহালের নেতৃত্বে পত্তুলিকরা তাদের উত্তপ্ত রোদে বালুকাময় প্রান্তরে শুইয়ে কষ্ট দিত একবার তাদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছিল এমন সময় নবী করিম সাল্লু আলিয়াল্লাম সে পদ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন হে ইয়াসের পরিবার ধৈর্যোদ্ধারণ করা তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত অত্যাচার সহ্য করতে না পেরে ইয়েসের রদিয়াল্লা হুতালানো ইন্তেকাল করেন তার স্ত্রী আম্মারের মা সুমাইয়া রদিয়াল্লাহুতেলানো এর লজ্জাস্তানে দুর্বৃত্ত আবু জাহেল বর্ষা নিক্ষেপ করেন এতে তিনি শাহাদাত বরণ করেন তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ আম্মারের উপর তখন অব্যাহতভাবে অত্যাচার চালানো হচ্ছিল তাকে কখনো উত্তপ্ত বালুকার উপর শুইয়ে রাখা হতো কখনো বুকের উপর বাড়ি পাথর চাপা দেওয়া হতো কখনো পানিতে চেপে ধরা হতো পত্তলিকরা তাকে বলতো যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে গালি না দেবে এবং লজ্জাস সম্পর্কে প্রশংসনীয় কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়তে পারবো না আমার আল্লাহ আল্লাহুতলা বাধ্য হয় তাদের কথা মেনে নেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে হাজির হন আল্লাহ রাবুল্লা আলমিন তখন পবিত্র কোরআনী আয়াত করে কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুপুরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর হবে আল্লাহর গজব এবং তার জন্য আছে শাস্তি কিন্তু তার জন্য নয় তাকে কুপুরীর জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ইমানে অবচলিত থাকে ইবনে আরত খবনে আরো খোঁজায় গোত্য উম্মের আনসার নামে এক মহিলা কৃতদাস ছিলেন পত্রলিকরা তার উপর নানাভাবে নির্যাতন চালাত তাকে মাটির উপর টানত তার মাথার চুল ধরে টানত এবং গাঠ মোটকে দিত কয়েকবার জ্বলন্ত কয়লার উপর তাকে শুইয়ে বুকে পাথর ছাপা দিয়ে রাখা হয়েছিল যাতে তিনি উঠতে না পারেন জিন্নিরা জিন্নিরা মিসকিনের ওজনে অর্থাৎ ওই শব্দের মতোই হবে এই শব্দের উচ্চারণ নাহাদিয়া এবং তাদের কন্যা এবং উমে উবাইস ছিলেন কৃতদাসী এরা ইসলাম গ্রহণ করে পুত্তলিকদের হাতে কঠোর শাস্তি ভোগ করেন শাস্তির কিছু দৃষ্টান্ত উপরে তুলে ধরা হয়েছে বনু আদি গোত্রের একটি পরিবার বনু মোজাম্মেলের একজন দাসী ইসলাম গ্রহণ করেছিলেন উমর ইবনে খত্তাপ্রদিয়াল্লাহ তেল আনু তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি সেই দাসীকে অস্বাভাবিক প্রহার করে বিরত দিতে দিয়ে বলতেন তোমার প্রতি দয়ার কারণে নয় বরং নিজে ক্লান্ত হয়ে ছেড়ে দিলাম ওড়িশা শাহ বুক রদিয়াল্লাহ আনহু বেলাল রদিয়াল্লাহ হুতাল আনহু এবং আমেরিবনে ইবনে ফোহের মতো এসব দাসীকেও ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন পুতলিকরা বিবৎস উপায়ে ইসলাম গ্রহণকারীদের শাস্তি দিত তারা কোনো কোনো সাহাবিকে ওট এবং গাবির কাঁচা চামড়ার বেতর জড়িয়ে বেঁধে রোদে ফেলে রাখত কাউকে লোহার বর্ম পরিয়ে তপ্ত পাথরের উপর শুইয়ে রাখত কারু ইসলাম গ্রহণের খবর পেলে দুর্বৃত্ত পুতুলিকরা নানা উপায়ে তার উপর অত্যাচার এবং নির্যাতন চালাতো মোট কথা আল্লাহর মনোনীত দিন গ্রহণকারীদের উপর যেসব নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল তার তালিকা খুবই দীর্ঘ এবং বড়ই বেদনাদায়ক দ্বার আর ক্যাম অত্যাচার ও নির্যাতনের ভয়াবহ এই অবস্থায় কৌশল হিসেবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর বিন আবিল আর ক্যামে মাকজুমির বাড়িটি ছিল সাপা পর্বতের উপর অত্যাচারেদের দেশটির আড়ালে এবং তাদের সম্মেলন স্থান হতে অন্য জায়গায় যাতে তিনি সাহাবিদের কিতাব ও হিকমত শিক্ষা দিতে পারেন মুসলমানদের বলেছিলেন যে গোপন ইসলাম গ্রহণের কথা নতুন মুসলমানরা যেন প্রচার না করে তাছাড়া দেখা সাক্ষাৎ এবং মেলামেশার ব্যাপারে মুসলিমরা যেন গোপনীয়তার আশ্রয় নেন কেননা আল্লাহ রাসুলের সাথে মুসলমানদের দেখা সাক্ষাতের কথা যদি অমুসলিমরা শোনে তাহলে তারা ইসলামের শিক্ষা দীক্ষার প্রচারে বাধা সৃষ্টি করবে ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তীব্র হয়ে উঠবে নবুয়তের চতুর্থ বছরে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল ঘটনাটি হচ্ছে সাবাই কিরাম গাড়িতে একত্রিত হয়ে সল আদায় করতেন একবার সে অবস্থায় তাদেরকে এক দল পত্তলিক দেখে ফেলে এ সময় তারা মুসলমানদের গালাগাল করতে শুরু করে এবং লড়াই ঝগড়া শুরু করে এরপর যে ইবনে আবু আকাসুতালহ একজন লোককে এমনভাবে প্রহার করলেন যে তাতে রক্ত গড়িয়ে পড়ল ইসলাম এটা ছিল রক্তপাতের প্রথম ঘটনা এ ধরনের সংঘর্ষ বারবার ঘটলে এবং দীর্ঘায়িত হলে মুসলমানদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ছিল এ কারণে গোপনীয়তার কৌশল অবলম্বন করা ছিল অত্যাবশ্যক এই কৌশল অনুযায়ী সাধারণ সাহাবাহিকেরাম তাদের ইসলাম গ্রহণ ইবাদত বন্দেগি তাবলিক পারস্পরিক দেখা সাক্ষাৎ মেলামেশা সবই গোপনভাবে করতেন তবে রাসলাসাল্লাহাম তাবলিগের দিন এবং ইবাদত সব কিছুই প্রকাশ্য করতেন কোনো বাধায় তাকে এ কাজ করতে বিরত রাখতে পারেনি তবুও তিনি মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ এবং আলাপ আলোচনার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতেন আর ক্যাম ইবনে আবুল আর ক্যাম মকজুমির গড় সাপা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল এখানে পৌত্তলিক বিদ্রোহীরা আসতো না এ কারণে নবী করিম সাল্লাহ আলিয়া নবুয়তের পঞ্চম বছর থেকে দাঁড়ে আর কামে দিনে দাওয়াত এবং মুসলমানদের সাথে মেলামেশার কেন্দ্ররূপে নির্ধারণ করেন এই ছিল আজকে আমাদের ঘটনা আসলে ইসলাম গ্রহণ করার পর রামদের উপর কি পরিমাণে নির্যাতন করা হয়েছে আর এখন আমরা ইসলাম পেয়ে কোনো অত্যাচার ছাড়া ইসলাম পেয়ে আমরা ঠিক মতো প্রাণ শক্ত স্থ আদায় করি না ঠিক মতো রোজা রাখি না ঠিক মতো জাকাত আদায় করি না এটাই হচ্ছে আমাদের ইমান পরবর্তী পর্বে আমরা আবিসিনিয়ার প্রথম হিজরত সম্পর্কে জানবো